তোকে ঢুকতে দেব না বলে গেট লক করা হয়েছে। সব পেঁয়াজ গুলো এখানে বাবা দিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। ভোরবেলায় তোর বাপি কি কিনে এনেছে দেখ? ভোরবেলা চলে এসছে বাড়িতে মেহমান অতিথি, আর মা উপর থেকে ডাকছে তাড়াতাড়ি আয়, দেখবি আয় কি এসছে কি এসছে। আর তাড়াতাড়ি করে আসছি, দেখছি এই যে মেহমান এসছে। আজকে বাবা এনেছে দেশি মোরগ। একবার না বাড়িতে বাবা মোরগ আর মুরগি এনেছিল না মা, তারপরে হঠাৎ রাত্রিরে এনেছিল, একটা কাটা হয়েছিল আর একটা রাখা হয়েছিল। পরের দিন সকালবেলা গেছি, দেখছি সিঁড়ির পাশে মুরগিটা রাখা, তার পাশে ডিম। কি খুশি হয়েছিলাম ওই একটা ডিম দেখে, মানে অন্যরকম একটা ফিলিংস ছিল। দুদিন কাটা হয়নি কিন্তু আর ডিমও দেয়নি, জানো কত খুশি হয়েছিলাম। এই হচ্ছে সকালবেলার আমার জন্য কুসুম জল আর বাবার জন্য গ্রিন টি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমরা তো সবাই ভালো আছি। আল্লাহর কাছে আর দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের বাবা মারা সকলেই ভালো থাকো। এবার বলো বোন তোমাকে কেমন ভাবে চমকে দিল? বলছে আমি বলছি মানুতি রুটি বেলছি, আমার সবজি হয়ে গেছে, দুটো তরকারি হয়ে গেছে, এবার রুটিটা বেলছি, রুটি খাবে বাপি, আবার মুরগ নিয়ে এলো, মাংস হবে, ভাত হবে। আমি তোর মা বেঁচে থাকতে রুটি খাইয়ে সারাদিন স্কুলে পাঠাবো, কাউকে আমি করিনি, আমি ভাত করে এক্ষুনি ভাত করে, আমি ভাত, ডিম ভাজা, ঢেঁড়সের তরকারি, ডাল, এত কিছু হয়ে গেছে। মায়েরা বলে এগুলো সম্ভব বলো, তাই না? এই যে দিদিমণি, তোমার রোজ রোজ আমি একটা করে নাম দিই, তাই না? কেমন আছো? ভাতটা কেমন লাগছে বেটা? কি সুন্দর বল, মা খাইয়ে দেয়, দিদি চুল বেঁধে দেয় খালি। হ্যাঁ ওই যে বলতে বলতে চুল বেঁধে দেখ, মা বলছে এক গাল খেয়ে দেখ তো কেমন। গাইস আমার মাটা কিরকম তোমরা একটু কমেন্ট করে জানিও তো, মাম্মি ওয়ালের বেস্ট মাম্মি, তাই না? না সবার মা ভালো, সন্তানদের কাছে সব মাই ভালো, একদমই তাই, কিন্তু নিজের নিজের মা একটু বেশি বেস্ট হয়। এই দেখো মানে কি অবস্থা, নিচের দিকটা ব্রাউনি কোন আচ্ছা মেরে মেরে একটু ধর এখানটা। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি, ঢেঁড়স ভাজা, পেঁপে কষা আর পেঁপে। চল এখন ব্রেকফাস্টটা করে ফেলি, আগে ঢেঁড়স দিয়ে খাবো না পেঁপে দিয়ে খাবো সেটা ভাবতে ভাবতে পেঁপে দিয়ে আগে খেয়ে নি। কুমড়ো ফুলের বড়াটা কবে খাবে? একটাতে কার হবে, একটাতেই ভাগাভাগি করে খাওয়া হবে। মা তো বানিয়েছে ইয়ামি ইয়ামি দেশি চিকেন কষা, মানে দেশি মুরগির ঝোল, কি ইয়ামি স্মেল বেরিয়েছে গাইস, কি বলবো। আকাশের অবস্থাটা শুধু একবার দেখো, ঘন মেঘ করে আছে আর গাছগুলো সব ওয়েট করছে কখন বৃষ্টি পড়বে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম ছাদে, সব পেঁয়াজগুলো এখানে বাবা দিয়ে দিয়েছে, সেট হওয়াতে কত সুবিধা হয়েছে দেখছো, খোলামেলায় থাকবে পেঁয়াজগুলো, এতে নষ্ট হবে না, আর বস্তার মধ্যে থাকলে পচে গেলে বুঝতে পারা যেত না। তো এখানে এরকমভাবে বাবা পেঁয়াজগুলো রেখে দিয়েছে বরাবরই। আমার বাবা না পেঁয়াজ আর আলুটা বস্তা বস্তায় কেনে, তো এখানে ও নিচে ছিল বস্তাটা তুলে এনে উপরে দিয়ে দিয়েছে। যার পেঁয়াজ লাগবে চলে আসবে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির ছাদ থেকে নিয়ে চলে যাবে। কেমন আছো? আসবি ছাদ থেকে এপাশ ওপাশ থেকে সবাই হাই করে হাত নাড়ে, মাঝে মাঝে খেয়াল করি আর মাঝে মাঝে পরে কমেন্টে তোমাদের দেখি, তুমি না ছাদে উঠেছিলে তোমায় না দেখতে পেলাম। তো যাই হোক ভালো লাগে। আর তারই মধ্যে এখন আমি জামাকাপড়গুলো দেখো দিয়ে ছাদ ভরিয়ে ফেলেছি। এরপর তোমাদের একজনের কমেন্টস দেখছিলাম যে আগের দিন তোমাকে দেখতে পেলাম কিন্তু সামনে গিয়ে কথা বলার সাহস হলো না, তোমাদের এরকমটা মনে হয় আমাকে দেখে? মানে তোমাদের ভালোবাসায় আজকে এত কনফিডেন্টলি আমি ব্লগ বানাই, সবটুকুই তোমাদের ভালোবাসা, আল্লাহর রহমত, পরিবারের সাপোর্ট সব মিশিয়ে আজকের এই সময়টা। তো তোমরা আসবে, কথা বলবে, ভালোবাসা দেবে, তবে না আরও ভালো লাগবে, ভয়টা কিসের আমি সেটাই বুঝলাম না। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তোকে ঢুকতে দেব না বলে গেট লক করা হয়েছে, ঠিক আছে?
কেন স্কুল গিয়েছিলি? লোকেরা স্কুল গেলে ঢুকতে দেয় না, তুই স্কুলে কেন গিয়েছিলি? তাই আমাকে ঢুকতে দেওয়া হবে না, যেন আমি বাপি সবাই মিলে প্ল্যান করে গেট লক করা হয়েছিল। কেমন লাগলো বল? খুব স্কুল কেমন কাটলো? স্কুল ভালোই কাটে বল। লাইটারটা জ্বালাতে পারিস তোকে 100 টাকা। তুমি দেখে দিচ্ছ কেন? তুমি দেখে দিও না, দাঁড়াও দাঁড়াও। বলেছে আমি যদি লাইটারটা জ্বালাতে পারি 100 টাকা দেবে। কি দেখে মনে হচ্ছে তুই পারিস না? তো এর আগে করেছিস ওই জন্য। ঠিক আছে বাকি পারবো তো। বাপকা বেটি 100 টাকা। হ্যাঁ একবার আতো, একবারে না মা, একবারে বলেনি, একবারে 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 না, তুমি একবারে বল না না, একবারে এটা চ্যালেঞ্জ। সারাক্ষণ থাকবা, নাহলে চাকাতে হাত দিলে এক্ষুনি গরম হয়ে যাবে। মায়ের কাছ থেকে 100 টাকাটা নেওয়ার দরকার নেই, মা এক কাপ চা করে দিলেই হবে। বাবা চা না খেয়ে বেরিয়ে গেল, কারণ চা হতে এখন দেরি আছে। এখানে তো হচ্ছে চা, আর এই চাটা শুধুমাত্র আমার জন্য হচ্ছে, তার কারণ হচ্ছে বোন যাবে পড়তে, ও এসে খাবে বললো, আর আমার মাথাটা ভীষণ ধরেছে, তো এখনই আমি চাটা খাবো। ভাই যাচ্ছে বোনকে দিতে। দু ভাই বোনে মানে কি করে যে ম্যাচিং করে ফেলে আমি বুঝতে পারি না, কিন্তু ম্যাচিং অল টাইমই হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখবে গাইজ, যে কোনো দিন দু ভাই বোনের ম্যাচিং হয়ে যায়, পছন্দটা একই। বাই বাই কাকিমা, কইব ফোনটা। শাড়ি মাথায় মানে বুঝতেই পারছো বাড়িতে কে এসেছে। বাড়িতে এসেছে জেঠিমা, প্রচুর শাড়ি নিয়ে, আর মাসে বিকাল থেকে ওয়েট করছে কখন জেঠিমা আসবে একটু শাড়ি টাড়ি নিয়ে। এই শাড়িটা বার করতে এত পছন্দ হয়েছে আমার, কালারটা এত সুন্দর, কালার কম্বিনেশনটা মানাচ্ছে না মা? এটাও ভীষণ সুন্দর দেখতে ব্ল্যাক এর উপর, আমি তো ব্ল্যাক পরেই আছি, আর ব্ল্যাক এর উপর এটাও খুব সুন্দর দেখতে। আর জেঠিমা আমার জন্য গিফট এনেছে, ঠিক আছে, যেটার কোনো প্রয়োজন ছিল না, জেঠিমার আশীর্বাদটাই আমার কাছে সবকিছু। কিন্তু তারপরেও জেঠিমা এই সুন্দর ড্রেসটা এনেছে, যেটা অলরেডি আমি দেখে ফেলেছি, তারপরে আবার আমি বললাম একটু ধরে দাও তো, জেঠিমা গিফট এনেছে একটু সবার সাথে শেয়ার করি, কিরকম হয়েছে কমেন্ট করে জানিও। আর এখানে এই শাড়িটাও এনেছে জেঠিমা, যেটা ভীষণ সুন্দর দেখতে। কি শাড়ি জেঠিমা এটা? সব থেকে ভালো লাগে জেঠিমার কোয়ালিটি, কি দারুন দেখতে গাইস শাড়িটা, শুধু একবার দেখো। আমি জানি তোমরা আবার জিজ্ঞাসা করবে ওই শাড়িটার দাম কত, ওই শাড়িটার দাম কত, এগুলোর দাম মোটামুটি কিরকম জেঠিমা? 1600 ঢাকাই জামদানি, দুটোই কালার ভীষণ মিষ্টি। ফোনের ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে যে দেখছি না এত সুন্দর, মানে রেডের দিক থেকে তো আমি চোখ ফেরাতে পারি না, রেড অলওয়েজ ফেভারিট, খুব সুন্দর কালারটা। ওয়াও দারুন শাড়িটা, কালার কম্বিনেশনটা, আমি সত্যি বলছি এই প্রথমবার দেখলাম এরম কালার কম্বিনেশনের শাড়ি, সত্যি কথা। মা এবার কিছু বলো তোমার ফলোয়ার্সদের। গাইস তোমরা দেখছো তো মা কিভাবে কন্টিনিউয়াসলি শপিং করেই যাচ্ছে করেই যাচ্ছে, আজ আবার জেঠিমার থেকে ওই শাড়িটা পছন্দ হয়েছে। তো জেঠিমা এমন এমন শাড়ি আনে, লোক সামলাতে পারে না, কি পছন্দ হয়ে যায় তখন নিতেই হয়। আজ আবার মা এই শাড়িটা নিয়েছে, আগের দিন যেটা নিয়েছিল সেটা তো সবাই পছন্দ করেছে, আজকে শাড়িটা একটু দেখিয়ে দাও, এটাই তো আমি বোধহয় মাথায় দিয়েছিলাম তাই না? খুব সুন্দর কালার কম্বিনেশনটা। কে গো কেমন পরীক্ষা হলো গো? পরীক্ষায় নেয়নি, এরম হলে কেমন মজা লাগে একবার বল, আমাদের যখন হতো অনেক মজা লাগতো। আজকে ঠিকঠাক করে প্রিপেয়ার হয়নি, সবাই মিলে এমন একটু রিকোয়েস্ট করলাম যে ম্যাম আজ ভালো করে, হ্যাঁ অনেক ঝেড়েও চাপ তারপর বলে ঠিক আছে। এটা কার জন্য? তুই খেয়েছিস? ওকে। আর এই যে আব্বুজির সাথে আমার ফিরেছে ফুচকা, বন্ধু ফুচকা খেয়ে এসেছে, আবার ভাগ বসাচ্ছে, ঠিক আছে, এটা কি ঠিক? মা তো লেচি করে দিয়েছে, আটাও রেডি, এখানে চাটুও রেডি, এখন শুধু জপাজপ রুটিগুলো করে ফেলবে। রুটি বানাতে এখন অনেক ভালো লাগে, আর এই হচ্ছে বোনের আর আমার ডিনার। জেঠিমার দেওয়া জামাটা উপরে নিয়ে চলে এলাম, আর এই জামাগুলো দেখো রয়েছে এখানে,
ফিটিংস করাতে দেবো, আজ আর দেওয়া হলো না কাল দেবো, তো এখানে সব জমা হচ্ছে। বেশ অনেকক্ষণ আগে মা আর আমি ছাদে এসেছিলাম, এসে একটুখানি বকবক করলাম, একটুখানি ঘোরাঘুরি করলাম, আর প্রচুর প্লেন দেখলাম জানো তো গাইস, আকাশে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, আর কিছুটা তো মেঘেও ঢাকা পড়ে যাচ্ছে। আর আমার প্লেন দেখতে অনেক ভালো লাগে, পুরো শীতকাল জুড়ে ছাদে থাকি আর প্লেনই গুনি কটা প্লেন যাচ্ছে না যাচ্ছে। এখনও বেশ অনেকগুলো দেখলাম, সবগুলো না ওদিক থেকে আসছে এয়ারপোর্টের দিক থেকে, কিন্তু একটাও যেতে দেখলাম না এখনো পর্যন্ত। তো যাই হোক চলো, বেশ অনেকটা সময় কাটালাম, ভালো লাগলো, আজকে এখান থেকে এই ব্লগটা তাহলে শেষ করি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অনেক অনেক সুস্থ থেকো, আমাদের সবার দোয়া তোমাদের জন্য রয়েছে, আর তোমাদেরও দোয়া আশীর্বাদে আমাদের রেখো, অনেক অনেক শেয়ার করবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।